আমরা আজ নেত্রকোনার কেন্দ্র উপজেলায় যাচ্ছি প্রাচীন ইতিহাসের সাথে সময় কাটাতে। আপনাদেরকে 600-700 বছরের একটি দুর্গ দেখাবো, যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হতো। ঘোড়ার পায়ের শব্দে যে এলাকাটি একসময় উন্মাতাল থাকত, এখন কী অবস্থা সেই জায়গাটির তা দেখাবো। সময় কতটা বদলায়। একসময় যে স্থানটি রূপার মতো চকচক করত তা আজ ম্রিয়মান। যেখানে ছিল গভীর অরণ্য তা এখন দিনরাত হ্যালোজেনের আলোয় জেগে থাকে। ইতিহাসের এটিই শিক্ষা। ইতিহাস একটি ঘূর্ণ এমন মঞ্চ, যেন টাইম ট্রাভেল করে আমাদের মাঝে ফিরে আসে। এ কারণেই আমাদের ইতিহাসের কাছে যাওয়া উচিত। রোজভেল্টের একটি বিখ্যাত উক্তি আছে, যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত। আমাদের পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার রোয়ালবাড়ি ইউনিয়ন। এই ইউনিয়নে মুঘল আমলের একটি স্থাপনা আছে, যেটি রোয়ালবাড়ি দুর্গ নামে পরিচিত। এখান থেকে অনেক যুদ্ধ পরিচালিত হতো, এই এলাকায় ঘোড়ার পায়ের আওয়াজ পড়ত। এই দুর্গটি সর্বশেষ ঈসা খাঁ দখল করেন। আপনারা জানেন যে এই দুর্গটি দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়েছিল। পরবর্তীতে সরকার 1990 সালের দিকে মাটির নিচ থেকে এটিকে উপরে উঠায়। এই দুর্গটি তখন আমাদের চোখের সামনে আসে, আমরা দেখতে পাই সেই সুলতানি আমলের কারুকাজ এই দুর্গটিতে আছে। এই দুর্গটির তিনটা অংশ, চলুন আমরা একে একে একটু দেখি। রোয়াইল একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ ক্ষুদ্র অশ্বারোহী বাহিনী। সুতরাং রোয়াইল বাড়ির অর্থ দাঁড়ায় অশ্বারোহী বাহিনীর বাড়ি। নেত্রকোনার কেন্দ্র উপজেলা সদর থেকে 10 কিলোমিটার দূরে এ দুর্গের অবস্থান। রোয়ালবাড়ি দুর্গের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে বেতাই নদী। ইসাখার স্মৃতি বিজড়িত আরেক ঐতিহাসিক স্থান কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি দুর্গও এ দুর্গ থেকে বেশ কাছে। ঐতিহাসিকদের মতে সুলতান আলাউদ্দিন হুসেন শাহ 1498 খ্রিস্টাব্দে কামরূপের রাজা নীলাম্বরের বিরুদ্ধে এক প্রচণ্ড যুদ্ধ পরিচালনা করে এবং কামরূপ রাজ্য দখল করেন। এরপর আলাউদ্দিন হুসেন শাহের পুত্র নছরত শাহ কামরূপে শাসন করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই প্রতিপক্ষের আক্রমণের মুখে তিনি বিতাড়িত হন এবং এক পর্যায়ে কামরূপ থেকে পালিয়ে আসতে হয়। কথিত আছে নছরত শাহ কামরূপ থেকে পালিয়ে পূর্ব ময়মনসিংহের রোয়ালবাড়িতে এসে আশ্রয় গ্রহণ করেন। তিনি এর নামকরণ করেন নছরত ও জিয়াল। পরবর্তীতে তার শাসন অন্তর্গত সমগ্র প্রদেশটি, মানে বৃহত্তর ময়মনসিংহ, নছরতশাহী পরগণা নামে পরিচিত হয় এবং সম্রাট আকবরের সময় পর্যন্তও পরগণাটি এ নামেই পরিচিত ছিল। এরপর ঈসা খাঁ এই অঞ্চলে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি ও নেত্রকোনার রোয়ালবাড়ি দুর্গের নিয়ন্ত্রণ নিজ হাতে নেন। জানা যায় রোয়ালবাড়ি থেকে জঙ্গলবাড়ি পর্যন্ত যাতায়াতের জন্য একটি রাস্তাও ছিল, যা ধ্বংস হতে হতে কিছুদিন আগে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। এদিকে ঈসা খাঁর মৃত্যুর পর
তার পরিষদ দেওয়ান জালাল এখানকার আধিপত্য গ্রহণ করে। তিনি রোয়েলবাড়ি দুর্গের ব্যাপক সংস্কার এবং দুর্গের বাহিরের দিকে একটি সুরম্য মসজিদ নির্মাণ করেন। এটি মসজিদে জালাল বা জালাল মসজিদ নামে পরিচিত ছিল। এসব কিংবদন্তি ও ইতিহাস ঐতিহ্যের সাক্ষী, রোয়েলবাড়ি দুর্গের বিস্তীর্ণ অংশ দুই যুগ আগেও মাটির নিচে চাপা পড়া অবস্থায় ছিল। প্রত্নতত্ত্ব বিভাগ 1991 থেকে 1993 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে রোয়েলবাড়ি দুর্গে খনন কাজ পরিচালনা করে। দীর্ঘ সময়ের এ খনন কাজে মাটির নিচ থেকে বেরিয়ে আসে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ। সরকারের আন্তরিকতায় এ স্থানটি হয়ে উঠতে পারে একটি দর্শনীয় স্থান বা পর্যটন কেন্দ্র। রাস্তাঘাট ও পর্যটন বান্ধব কিছু স্থাপনা নির্মাণ করলে সারা বছরই প্রচুর ভ্রমণ পিপাসু লোকজন এখানে এসে ইতিহাস ও ঐতিহ্যের সাথে সময় কাটাতে পারে। এটি ছিল আমাদের আজকের উপস্থাপনা। আমাদের সাথে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। দেখা হবে শীঘ্রই, সে পর্যন্ত ভালো থাকুন।